हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल जयश्री रान्नाघर। तुम्हारे सबा के स्वागत। अनेक दिन धरे रान्नाबान्ना आपलोड करा है ना यूट्यूबे, ताई अनेक दिन पर एक रान्ना निये आसलाम। कतला माछेर आलू दिए पतला झोल। देखो आज के आमरा सबा मिले रान्ना करब। और भिडियोटा भलो लगले अवश्य लाइक एवं कमेंट कर। देखो बंधुरा, माछ भाजा हच्छे, बाबा माछ भाजे। आमी एबार मसलागुलो के बेटे देव। ऐ जे आदागुलो काटा हो गेछे, एबार आमी आदा जिरे सब एकसाथे बेटे देव। ओइदिके बाबा माछटा भाजछे, आर आमार शाशुड़ी मा सब जोगाड़ करे दिच्छे आमार बाबाके। देखो बंधुरा, हमें मसला बाटछिलाम। आमार दीदी माने दीदा बोलो जे तोके बाटते हबे ना, आमी मसलागुलो बेटे दिच्छि। तो दीदी मसलागुलो बेटे, मसला प्राय शेष बाटा, खाली लंकाटा बाटते हबे आर आटा जिरे तो सब बाटा हो गेछे। एइदिके माछ भाजा हो गेछे, माछेर आलू भाजा हो गेछे। एबार कड़ाइये तेल गरम होच्छे। तेल गरम हो जाओर पर तेजपाता और जीरे फोड़न दीजिए बाबा तेले। एबार एक एक सब मसलागुलो दिए दे। दीदी जे मसलागुलो बेटेछे, एई जे आदा बाटा दिए दिल, तारपरे दिए दिल जीरे बाटा। जीरे बाटा दिए दिल मामा। लास्टে দেব একটু হালকা জল রেডি করেন, জল কাঁচা পাকা লঙ্কা এখানে দিতে হবে। বেটে রেখেছি সেটা দিয়ে দিন। আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে। হালকা জল দেন তো, অল্প। আর একটু ভাজা হবে, ওই ছোট বাসনে ঢালেন জল কেন, হট করে বেশি পড়ে যাবে জানো। অল্প করে দিতে হবে, যেমন বলবো। যেটা বলছিল জল দিয়ে একটু কষাবে, তাই তো? একটু জল দিয়ে কষাই দিতাম মশলাটা। অল্প অল্প, হ্যাঁ বাস খেয়ে দেন। তুই মাকে ডাকলি না, করছে না পারো, দেখতে তো পাচ্ছা। রান্নাটা করছে থাকলে তোর বাপ কিছু করে টমেটোটা কখন দিবে তুই? তোর মতো করিস, আমরা আমাদের মতো করি। একটু দেন, হলুদ দিয়ে দেন একবারই। হ্যাঁ হ্যাঁ বলো। তাই তাই করো। কবে কবে ঝামেলা তোমাদের? হ্যাঁ ওই তোমাদের ইয়ে হচ্ছে নাকি? জল অল্প দেন। অনেক মাছ সুপারি বের করে দাও। মিটাই নাও। ঠিক আছে ঠিক আছে।
ঠিক ঠিক আছে ওদিকে মিটাও, তারপরে মিটিয়ে পরে ফোন করো আমাকে। ঠিক ঠিক আছে ঠিক আছে। এটা হয়ে গেছে অ্যালুমিনিয়াম, আর ওইটা হয়ে গেছে স্টিল, নড়ে যাচ্ছে। একটু জল দেন তো, হালকা দেন একটু আগে। আরে হ্যাঁ রে ভাই, কতক্ষণ থেকে মশলা ভাজছি। টেস্ট না হলে রাধুনির মায়না দিবে না। লবণ দেখেছিল ডালে উল্টাইছে, বা ছেড়ে দে, হয়ে গেছে, বা প্রচুর করেছিস। এই জোরে দিলে জলটা শুকাবে ভাই। বন্ধ করে দিলাম ভিডিও, মাছ দেওয়া হয়ে গেছে। আজকের রান্না এই পর্যন্ত, রান্না এবার শেষ হয়ে গেছে। এবার দিদা দিদা গরম মশলা দিয়ে এবার সবাই মিলে আমরা খেয়ে নেব। হ্যাঁ, কটা মাছ তুলে রেখে দাও না, ভেঙে যাবে। ঠিক আছে, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের দাদু নামে থাকবে। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা।
একদম আগে যে ইবি লাগবে কি ধোবা ধোয়া টক টক কিছু লাগবে না।